তখন নাকি মুক্তিযুদ্ধ হয়েছে, কেউ কি জিজ্ঞেস করেছে কে হিন্দু কে মুসলমান, সবাই তো একটা বাংলাদেশ চেয়েছে। যখন উৎসব আসে তখন কেন হিন্দু আর মুসলমান নিয়ে এত ট্যাগলাইন বলতে হবে যে ধর্ম যার যার উৎসব সবার? এগুলো তো বলার দরকারই নাই, দেশটা সবার। এবং যে কোনো দেশেই শুধু কি একটি বিশেষ ধর্মের মানুষ থাকে? অনেক মানুষ থাকে, অনেক শ্রেণীগোষ্ঠী জাতিগোষ্ঠীর মানুষ থাকে। যত ভ্যারাইটি ততই বৈচিত্র্য, আর যত বৈচিত্র্য ততই সমৃদ্ধি, ততই বাণিজ্য, এটা তো সবাই বোঝে। সুতরাং উৎসব আসলে সেটাকে আমরা নানান সময় মূর্তি ভাঙানি একটা ছবি দিয়ে এটাকে পোর্ট্রেট করার চেষ্টা করি যে এটা অসহনশীল একটা দেশ। একটা রাষ্ট্রের কখনো কি ধর্ম হয়? তারপরেও এটা একটা রাজনীতির কারণে করে ফেলা, এবং সেটাকে হাতিয়ার করে কিছু লোক মানুষের উৎসবের মধ্যে, মানুষের আনন্দের মধ্যে আঘাত করছে। আপনি ইত্তেফাকে যে এখানে যে এরকম পুজোর বাজনা হচ্ছে, আপনি আন্দোলিত হচ্ছেন না? এটাই আসলে যে কোনো উৎসবের শক্তি। উৎসব আমাদেরকে আন্দোলিত করে, আনন্দিত করে, আমাদেরকে আরও কর্মস্পৃহা বাড়িয়ে দেয়। এটা বাংলাদেশের অন্তরের যে জল তরঙ্গ, বাংলাদেশের হৃদয়ের ভিতরে যে প্রবাহটা, সেই প্রবাহের স্লোগানটা হলো সবাই মিলে বাংলাদেশ। পাড়াটা মিডিয়া পাড়া, কিন্তু সব মিডিয়ার একটা মানে বলবো একসাথে একাত্ম হয়ে একটা সেলিব্রেশন, একটা কী বলবো আমাদের মধ্যে এক ধরনের মিলনের একটা ক্ষেত্র তৈরি করা। পিছনে হয়তো দুর্গার প্রতিমাটা থাকে, সেটা একটা উপলক্ষ বটে, কিন্তু আমাদের তো এই চারদিন একটা নিরবিচ্ছিন্ন আনন্দ করার কোনো উৎসব নেই আমাদের, আমাদের একসাথে এক্সচেঞ্জ করার কোনো সুযোগ হয় না। তো এটা একটা ছুতো বলা যায়। একমাত্র এই পুজো মণ্ডপে ষষ্ঠী থেকে আনলিমিটেড খাওয়া শুরু হয়। আনলিমিটেড খাওয়া মানে একেবারে শ্রদ্ধা ভরে, সুন্দর করে, টেস্টি, একেবারে রিয়েল বাংলাদেশি স্বাদ যে খাবার, সেই খাবারটা আমরা একদম দেখেন ওপেন কিচেন। একটু আপনি দুই মিনিট দাঁড়িয়ে থাকলে গরম গরম ফুলকুলুচি, লাবড়া, ডাল এগুলো খাবেন। সো এইটা 24 ঘন্টাই চলে, এবং এটার জন্য আমাদের কোনো টিকিট লাগে না, গেটে এসে ধাক্কা দিতে হয় না। আমাদের এই পূজাটা হলো প্রত্যেকটা মানুষের মধ্যে যেই ঈশ্বর থাকে, যে মানুষ থাকে, তাকে একটু শ্রদ্ধা জানানো, তার হাতটা ধুয়ে দিয়ে তার হাতে একটা খাবার দিলাম, একটু ফল দিলাম, তার পাটা ধুয়ে দিলাম। এটা আমরা রিলিজিয়াসলি করি। আমার কাছে এই মন্দিরে ফুল দেওয়া সেগুলো তো আছে একটা রিচুয়াল, তার চেয়ে আমরা ওই মানুষগুলোকে টাচ করতে পারি, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। সাধারণ মানুষটা, যেই ভবঘুরের মানুষটা কোনো কিছু করতে পারে না, হাতে অনেক ময়লা টয়লা নিয়ে এসছে, একটা ছেঁড়া চট পড়ে আসে, তাকেও বুকে জড়িয়ে আমাদের সহকর্মীরা, আপনারা সবাই তাকে জড়িয়ে ধরে তার হাতে খাবারটা, হাতটা ধুইয়ে দিয়ে তারপরে তার হাতে খাবারটা দেয়। এটা আমাদের কাছে এটাই পূজা। বার্তাটা আসলে সবাই মিলে বাংলাদেশ, সবাই মিলে উৎসব। যেই আপনি তা হাত ধুইয়ে দিবেন, আরেকজন যিনি থাকবেন তিনি তার চোখটা সচল রাখবেন যে কেউ যেন অনিষ্ট করতে না পারে, কেউ যেন এসে একটা ধাক্কা দিতে না পারে, একটা প্রতিমা ভাঙচুর করতে না পারে, কাউকে অহেতুক অপদস্থ করতে না পারে, মেয়েদেরকে থামাতে না পারে। এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত আনন্দ, যে খাই দায় খাচ্ছে, সেটা নিয়ে নানা রকমের বয়ান দিয়ে, অপব্যাখ্যা দিয়ে যেন এই আনন্দটাকে, যে তৃপ্তির আনন্দ, ভোজের আনন্দ, এটাকে যাতে নষ্ট করতে না পারে, এটাই সবাই মিলে বাংলাদেশ। আমি একজন সংবাদকর্মী হিসেবে কখনো নিউজরুমে যাচ্ছি, কখনো এখানে এসে করছি, কখনো সবার সাথে ছবি তুলছি, পুজোর ওখানে বসছি, খাওয়া দিচ্ছি, কী না করছি, আমার সব কিছুই করতে ইচ্ছে করছে। মানে এই চারটা দিন এইগুলো করা একটা ধ্যানের মতো, আমি মোটামুটি এই ধ্যানের মধ্যেই আছি।